все нормально. И я повернулся налево, а у меня заканчивается балкон и нет дома полностью. Такие были срывы. Ну, мы немножко их вывели из этого. এভাবেই যুদ্ধ শুরুর ভয়াবহতার বর্ণনা দিচ্ছেন ইউক্রেনের সাধারণ মানুষ। ২৪ ফেব্রুয়ারি মধ্যরাত কিছু বুঝে ওঠার আগেই ইউক্রেনের স্থলসীমা আর সমুদ্রসীমা দিয়ে প্রবেশ করতে শুরু করে রাশিয়ার ট্যাঙ্ক। সকাল থেকে শুরু হয় ক্ষেপণাস্ত্র হামলা। এরপর থেকে দেশটির পূর্ব আর দক্ষিণাঞ্চলে হামলার পরিসর বাড়াতে থাকে মস্কো। কিয়েভও রুখে দাঁড়ায়। পশ্চিমাদের সহায়তায় প্রতিহত করতে থাকে রুশ সেনাদের। বাড়তে থাকে হতাহত আর অভিবাসীর সংখ্যা। বিপর্যস্ত হয়ে পড়ে দেশটির অর্থনীতি। এরপরও কোনোভাবেই হাল ছাড়েন না প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। তার প্রত্যাশা চলতি বছরই রাশিয়ার আগ্রাসন থেকে মুক্তি পাবে ইউক্রেন। Ми не зазнали поразки і зробимо все, аби цього року здобути. এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘে। এতে জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতি রেখে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। জরুরি বিশেষ এই অধিবেশনে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪১টি। তবে জাতিসংঘের সাধারণ পরিষদে গতকাল বৃহস্পতিবারের ভোটাভুটিতে বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তান সহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল। রাশিয়ার আর্থিক খাতের কয়েকটি প্রতিষ্ঠানের ওপর ৫০ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ইউক্রেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, সবকটি বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ তহবিল, বিমাসহ দেশটির কয়েকটি কোম্পানি। ইউক্রেনের রুশ বাহিনী হামলা শুরুর এক বছর পূর্তিতে রাশিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগ্রাসনের এক বছরে ইউক্রেনকে আরও ২০০ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের রাশিয়াকে প্রতিহত করার ক্ষমতার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।